সুখে থাকলে যে ভূতে গিলায়, সরি সুখে না শখে থাকলে যে ভূতে গিলায়, আমি হচ্ছে তার প্রমাণ। কিভাবে সেটা বলি, আমি যখন বাইকটা নিছিলাম তখন হচ্ছে দাঁড়ান বলতেছি, তখন হচ্ছে যে বাইকের যে গ্রিপগুলো ছিল এগুলো মানে বাইকের সাথে যেগুলো থাকে স্টক ওইগুলোই ছিল। আমি নিয়ে কিছুদিন চালানোর পরে আমার ধরছে মানে ভূতে, আমি বললাম যে না এগুলো চেঞ্জ করি। চেঞ্জ করে সবাই আরসিবি লাগায়, আমিও আরসিবি লাগাবো। পরে শখের বসে একজোড়া আরসিবির গ্রিপ কিনা লাগাইছি। লাগানোর পরে ওইগুলো মনে হয় আমার এক দেড় মাস ছিল, তারপরে এগুলো কাইটা বাইর করা লাগছে, এগুলো একদম ফিক্সড হয়ে গেছিলো। পরে আরসিবিরগুলো লাগাইছি, পরে এক দেড় মাস ছিল ওমা, তারপর দেখি এগুলো এমনি ফ্রি ঘুরে। তারপর এটাও দেখি আমার যে ভিতরে যে ইয়াটা ঘুরে, এটা পরে আবার ওইটা ফ্রি ঘুরে, মানে একদম অবস্থা খারাপ, জাম হয়ে থাকে, মানে একটা অবস্থা খারাপ, পুরো পুরো ইয়ে হয়ে গেছে। পরে ভাবলাম যে ওইগুলো ওইগুলো কিনছি আমি একটু কম দাম দিই, পরে ভাবলাম যে হয়তো এগুলো কম দামে দেখা এরকম হয়েছে। পরে কী করলাম, আবার একজোড়া কিনছি সাদেক যাওয়ার আগে, দামি মানে 1000 না 1200 টাকা দিয়ে দামি একজোড়া কিনছি। ট্রাক আমার একটু সাইড দেন আমি জায়গা, আরে বাবা রে বাবা। যেটা বলতেছিলাম, সাদেক যাওয়ার সময় দামি একজোড়া কিনছে, আমি বলো ওইগুলো তো কম দামি দেখে মনে এমন হয়েছে দামি একজোড়া নেই। পর দামি একজোড়া নিছি 1000 না 1200 টাকা দিয়ে, খেয়াল নাই। ওইগুলো নেওয়ার পরে মোটামুটি ভালো গ্রিপ টিপ ছিল, ওইগুলো মোটামুটি 2-3 মাস মনে হয় ভালো ছিল। তারপরে মা দেখি এটা অটো ফ্রি ঘুরতেছে, পরে যাক এটা আবার বাড়িটা দিয়ে ঠিকঠাক করলাম, খুলা ইয়েটে করে লাগাইলাম। তারপরে কোনো কারণে যদি বাইক মানে টান দিতে হয় বা ইয়ে করতে হয়, এটা এই সাইডেরটা দেখিয়ে দিকে খুললে আসা পরে, আর কি একটা মুসিবত। পরে কয়েকদিন পরে দেখি পারি এটা এটাও ফ্রি ঘুরে, ফ্রি ঘুরতেছে। পরে এটার সুপারগ্লু দিয়ে একদম ফিক্সড করে ফেলছি, তারপরেও এটা ফ্রি ঘুরে, এটা পুরো জাম হয়ে থাকে, একদম অবস্থা খারাপ। পরে মনে 3-4 মাস এমনি চালাই আমি, ভাই মাপ চাই আমার, এগুলো দরকার নেই, আরসিবি দরকার নেই, আমি আমার আগের স্টক যেগুলো আছে ওইগুলোই নিয়ে লাগাই। পরে আবার এই স্টক এগুলো কিনছি আবার জরিমানা দিয়া, এই যে দুটোটাই, এই যে এখন এটা আমার থ্রোটল রেসপন্স অনেক ফ্রি, আগে এটা জাম হয়ে থাকতো, যেটা এমনি দিলে মানে অর্ধেক এসে জাম হয়ে থাকতো, মানে ফুল ফ্রি ছিল না। আর এখন এটা লাগানোর পরে স্টকেরটা একদম ফ্রি, এই যে গাড়ির রেসপন্স আগের থেকে বাইরে গেছে। মানে ওগুলো কি আমারই স্যুট করে নাই না কি বুঝি না, না সবাইয়েরই এই সমস্যা। মানে বেশি শখ করছিলাম তো আরসিবি লাগাবো, একদম শখে দিছে একদম মায়ের। অনেকে তো লাগে, অনেকে দেখি সমস্যা নেই, নাকি আমারই সমস্যা হয়েছে আল্লাহ জানে। তো কিছু করার নেই, পরে আবার এগুলোই লাগাইতে হয়েছে, এবারে ভাই মাপ চাই এগুলো আর লাগাবো না। ওগুলো আবার খুলে নিয়েছি, যেহেতু বেশি দিন না 3-4 মাস ইউজ করছি, এগুলো তো এখনও পুরো ভালোই আছে। পরে ওগুলো খুলে নিয়ে এসেছি আমি, দেখি আবার আমার মতো এরকম যাদের শখ আছে আরসিবির গ্রিপ লাগানোর, কাউকে গিফট করে দিব। তো এই আর কি আমার এরকম মোটো ব্লগে আপনারা এরকম আমার দুঃখ কষ্টের আনন্দের কাহিনী শুনবেন ছোট ছোট আকারে। এগুলো ক্যামেরার সামনে বলা যায় না, ক্যামেরার পিছনে এগুলো সুন্দর মতো বলা যায়। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস।